hukum penyalahgunaan kekuasaan. Nah itu এই মুহূর্তে আমাদের কি মনে হচ্ছে জানো মা আমার মনে হচ্ছে আনন্দ এখানে গান গাইছি সেই গানটি কোনটি জানো মা সেই গানটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভিত্তি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ভিত্তি করে আমি এখানে গান গাইতে চাই এ কোন তো ডুবে যায়নি আমিলি গির নৌকা খানি Jangan lupa like, share, dan subscribe.
হলো আমার ছেলের পছন্দ আছে আমার ছেলের পছন্দ না হয়ে পারে না আমি জানি না তোমরা কেউ অপরাধ করনি, অপরাধী করেছি আমি। আমার অজান্তে যখন বিয়ে হয়ে গেল তখন আমি আর কাউকে কিছু বলবো না। তুমি আমার কাছে এসো, পবিত্র সিংহাসনে ধারণ করো রাজমুখ। না হয় যেন সিংহাসনের অমর্যাদা তোমার কাছে রইল, আমার 33 কোটি প্রজাবৃন্দ ওদেরকে করবে তুমি পুত্র স্থানে আদর, তাদের সুখে হবে তুমি সুখী আর তাদের দুঃখে হবে তুমি দুঃখী। যেখানে নেই মানুষের কোন কলরব নির্বিলি কারণে ভগবানের প্রেম অভিলাষে আমি কর্ম গম। না মহারাজ, আমাকে একা ফেলে চলে যাবেন না। অগ বিজয় নগরের প্রজাগণ, অনেকদিন যাবৎ আমি তোমাদের সঙ্গে থেকে সুখে দুঃখে এই রাজ কার্য পরিচালনা করিয়াছি। আমার মনে হয় জানতে আমি যদি কোনো প্রকার অপরাধ করে থাকি তোমরা দেখে বিদায় রানী, বিদায় মন্ত্রী মহাশয়, বিদায় পত্র প্রেম, বিদায়।
আপনারা কোথায় যাবেন আজ থেকে আপনারা দুজনে আমার বাড়িতে থাকবেন আপনাদের খাওয়া পড়ার দায়িত্ব সম্পূর্ণ আমি নিজে করব বেশ হ্যালো চলো প্রিয় আমি প্রথম যৌবনের সিংহাসন অধিকার করেছি তাই আমি চাই এবছর নতুনভাবে রাষ্ট্র আদায় করতে আপনি আমার রাজ্যের প্রজাদের মধ্যে ঘোষণা করে দেবেন বাকি তিন বছর রাষ্ট্র তিন দিবসের মধ্যে রাজভাণ্ডারে জমা দিতে হবে আর যে জমাতে অসমাপ্ত হবে তাকে 500 টাকা জরিমানা করবেন সমাজে তা বন্ধ করতে হবে এ হচ্ছে নতুন রাজা সুরাজ কুমারের আদেশ আমি বলছিলাম আজ আমি খুবই ক্লান্ত এবং পরিশ্রান্ত তাই তো দরবার আজকের মতো এখানেই সমাপ্ত